হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। 2019 সালের ডাব্লিউডাব্লিউ ইয়ের সর্বশেষ পেপার ভিউ অনুষ্ঠিত হতে যাচ্ছে 16ই ডিসেম্বর 2019-এ, অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসে। তাই বাংলাদেশের মানুষের জন্য এই পেপার ভিউটি অনেক স্পেশাল হতে চলেছে। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। তবে ডাব্লিউডাব্লিউ ইয়ের 2019 সালের শেষ পেপার ভিউটি আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ এই পেপার ভিউতে আমরা ভালো কোনো ম্যাচ দেখতে পাচ্ছি না। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব টিএলসি পেপার ভিউতে আমরা কী কী ম্যাচ দেখতে পাব। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে কথা বলছি রোমান রেন্স ভার্সেস কিং করবিনের ম্যাচটি সম্পর্কে। এই দুইজনের স্টোরি লাইন সম্পর্কে আশা করছি সকলেই জানেন, কারণ প্রত্যেক স্ম্যাকডাউন এপিসোডেই আমরা এই দুইজন রেসলারের মধ্যে স্টোরি লাইন বিল্ড আপ দেখতে পাই। টিএলসি পেপার ভিউয়ের জন্য তৈরি করা এই স্টোরি লাইনটি অনেক লম্বা একটি স্টোরি লাইন, কারণ প্রত্যেক স্ম্যাকডাউনেই আমরা এই স্টোরি লাইনের নতুন কোনো দিক দেখতে পাই। যেমন গত স্ম্যাকডাউনে আমরা দেখলাম রোমান রেন্সকে অনেক বাজেভাবে অপমান করা হলো, তবে আশা করছি পরে স্ম্যাকডাউনে রোমান রেন্স তার বদলা নেবেন। তাছাড়া টিএলসিতে তার ম্যাচ তো রয়েছেই। পরবর্তী ম্যাচটি হলো আরও একটি লম্বা স্টোরি লাইনের ম্যাচ। এই ম্যাচটি হলো রুসেভ ভার্সেস ববি ল্যাশলি। সকলেই তো জানেন রুসেভ এবং লানার মধ্যে কেমন স্টোরি লাইন চলছে, আর এই স্টোরি লাইনের উপর ভিত্তি করেই টিএলসিতে ম্যাচ রাখা হয়েছে রুসেভ ভার্সেস ববি ল্যাশলির। রুসেভকে বেবি ফেস রেসলার হিসেবে টার্ন করাতে ডাব্লিউডাব্লিউই অনেক বাজে একটি স্টোরি লাইন তৈরি করেছে, যেখানে তাদের পার্সোনাল বিষয়টি নিয়ে সকলেই আলোচনা করছে। টিএলসি পেপার ভিউতে আমরা অবশ্যই এই দুইজন রেসলারের মধ্যে অনেক ভালো ম্যাচ দেখতে পাব, কারণ এখানে পার্সোনাল সমস্যা জড়িত রয়েছে। পরবর্তী ম্যাচটি হলো ব্রেওয়েথ ভার্সেস দ্য মিজের একটি ম্যাচ। এই ম্যাচটি কিন্তু ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে না। আর মনে রাখবেন, এই ম্যাচটিতে আমরা ব্রেওয়েথকে দেখতে পাবো, দ্য ফিনকে দেখতে পাবো না। এই ম্যাচটির পেছনে খুব একটা ভালো স্টোরি লাইন নেই। একটি ম্যাচ রাখার দরকার ছিল, তাই ডাব্লিউডাব্লিউ একটি ম্যাচ রেখে দিয়েছে। তবে তেমন ভালো কোনো স্টোরি লাইন আমরা এই দুইজন রেসলারকে নিয়ে দেখতে পাইনি। যেমনটা আপনারা জানেন, ব্রেওয়েথ এবং দ্য ফিন্ড একজন মানুষই, তবে এই একজন মানুষেরই রয়েছে দুইটি ক্যারেক্টার। আর ব্রেওয়েথ ক্যারেক্টারটি ছিল একজন ফেস রেসলারমূলক ক্যারেক্টার, তবে হঠাৎ করেই ব্রেওয়েথকেও দ্য ফিন্ডের মতো হিল রেসলার বানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী ম্যাচটি হলো ডাব্লিউডাব্লিউই উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, দ্য কাবুকি ওয়ারিয়ার্স ভার্সেস বেকি লেন্স এবং শার্লেট ফ্লেয়ার। এখানে চারজন মহিলা রেসলারই অনেক ভালো রেসলার, তাই আমরা অনেক ভালো একটি ম্যাচ আশা করছি। পরের ম্যাচটি হলো স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, দ্য নিউ ডে ভার্সেস দ্য রিভাইভাল। যেমনটা আপনারা স্ম্যাকডাউনে দেখেছেন, দ্য রিভাইভাল তাদের হার্ডওয়ার্কের মাধ্যমে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচের অপরচুনিটি জিতে নিয়েছে। তো আশা করছি ডাব্লিউডাব্লিউই আমাদের ভালো একটি ম্যাচ উপহার দেবে, কারণ এর আগে ডাব্লিউডাব্লিউইতে দ্য রিভাইভাল আর নিউ ডে অনেক ভালো পারফরমেন্স দিয়েছে। পরের ম্যাচটি হলো অ্যালেস্টার ব্ল্যাক ভার্সেস বাডি মার্ফি। রতে আপনারা দেখেছেন এই দুইজন রেসলারকেই অনেক স্ট্রং বুকিং দেওয়া হয়েছে, কারণ টিএলসিতে যেন এই দুইজন রেসলারের মধ্যে আমরা ভালো কম্পিটিশন দেখতে পাই। তো দেখা যাক ডাব্লিউডাব্লিউই আমাদেরকে কেমন ম্যাচ উপহার দেয়। তো ভিউয়ার্স, এই ছিল ডাব্লিউডাব্লিউর পক্ষ থেকে কনফার্ম করা টিএলসি পেপার ভিউয়ের কিছু ম্যাচ। টিএলসি এমন একটি পেপার ভিউ যেখানে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ এবং ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচ নেই, এবং সেখানে না আমরা ব্রক লেসনারকে দেখতে পাবো, না দেখতে পাবো দ্য ফিন্ডকে। আমি বুঝতে পারলাম না কেন ডাব্লিউডাব্লিউ এমন করলো, যেহেতু ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন ব্রক লেসনার এবং ইউনিভার্সাল চ্যাম্পিয়ন দ্য ফিন্ড ক্যারেক্টার এই পেপার ভিউতে অংশগ্রহণ করছে না। তাই আমার মনে হয় না এই পেপার ভিউটি খুব একটা ভালো পেপার ভিউ হবে, কারণ একটি পেপার ভিউতে অনেক টাইটেল ম্যাচ রাখা হয়। তবে টিএলসিতে ভালো কোনো টাইটেল চ্যাম্পিয়নশিপ ম্যাচই নেই, তাছাড়াও স্টোরি লাইনগুলোও অনেক উইক। শুধুমাত্র দুইটি স্টোরি লাইন লং, তাছাড়া বেশিরভাগ স্টোরি লাইনই ভিত্তিহীন।
সদ্য হিল টার্ন করা সেথ রলিন্স এবং দ্য এওপির আমরা হয়তো টিএলসিতে কোনো সেগমেন্ট দেখতে পারি, কারণ এই টিমটি অনেক ভালো একটি ট্যাগ টিম হতে চলেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর যত বেশি সম্ভব শেয়ার করবেন। এমনই WWE বিষয়ক ভিডিও পেতে হলে রেসেল বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সকলে, ধন্যবাদ। Thank you.